শুক্রান জাসাকাল্লাহ। আরেকটি বিষয় হলো হজে গিয়ে কোনো ব্যক্তি, কোনো হাজি সাহেব যদি পাথর মারতে ভুলে যান, এক্ষেত্রে তার উপর দম ওয়াজিব হবে কিনা? হজের তিনটি ফরজ এবং ছয়টি হলো হজের ওয়াজিব, তার মধ্যে অন্যতম হলো শয়তানকে পাথর মারা মিনার মধ্যে। এই পাথর মারা, কেউ যদি পাথর মারতে না পারে, ভুলে যায়, তাহলে তাকে দম দিতে হবে, কুরবানি দিতে হবে, এটা তার জন্য ওয়াজিব। জি, শুক্রান জাসাকাল্লাহ। আরেকটি হলো, আমাদের সমাজে একটি কথা প্রচলন আছে, মেয়ের বিয়ে না দিয়ে হজে যেতে পারবে না। আসলে এই কারণ দিয়ে, এই অজুহাত দেখিয়ে অনেক ব্যক্তি যাদের উপর হজ ফরজ হয়েছে তারা হজটা আদায় করছেন না। ইসলাম কি বলে আসলে এই ব্যাপারে? এটা হলো শয়তানের একটি ধোকা। আজকের কাজ কালকের জন্য রেখে দিতে নেই, যখন আপনার উপর যেটা ফরজ হবে, ওয়াজিব হবে, আপনি তাৎক্ষণিকভাবে করবেন। এই পরে করব, পরে করব, এটা একটা শয়তানের অন্যতম একটি ধোকা। যেমন মেয়ের বিয়ে না দিয়ে হজে যেতে পারবে না, বা ছেলের বিয়ে না দিয়ে হজে যাব না, অথবা ঘর তোলা হয় নাই, ঘরটা তুলে এরপরে যাব, এগুলা শয়তানের ধোকা, এগুলার কোনো ভিত্তি ইসলামে নেই। যখন আপনার হজ ফরজ, তাৎক্ষণিকভাবে আপনি হজ ফরজ করে আসবেন। আসলে এই কথাটা, প্রচলনটা এভাবে এসেছে, একটা সময় ছিল যখন হজে যাওয়া লম্বা একটা সময় লাগতো, 6 মাস 1 বছর লেগে যেত প্রায়, জাহাজে করে যাচ্ছে, কবে গিয়ে পৌঁছাবে, আসলে তিনি যে আবার ফিরে আসবেন এটা নিশ্চয়তা ছিল না। এই সিচুয়েশনগুলোতে হয়তো এই কথাটা প্রচলন কিন্তু ছিল, কিন্তু এখন তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা ব্যবস্থা হয়েছে, বিমানে যাচ্ছে খুব সেফলি এবং আবার ফিরে আসছে খুব সুন্দরভাবে। আরেকটি বিষয় হলো হজের ব্যাপারটি, হজ কত প্রকার মূলত আপনি দর্শকদেরকে জানাবেন? মূল হজ হলো 3 প্রকার। জি, একটি হলো হজ্জে ইফরাদ, নাম্বার 2 হলো হজ্জে তামাত্তু, নাম্বার 3 হলো হজ্জে কিরান। হজ্জে ইফরাদ হলো কেউ যদি শুধুমাত্র হজের নিয়তে বাংলাদেশ থেকে যায়, শুধু হজ করবে, এটা হলো হজ্জে ইফরাদ। আর হজ্জে তামাত্তু হলো আমি প্রথমে উমরা নিয়তে বাংলাদেশ ছাড়ব, উমরা করে আমি হালাল হয়ে যাব, এরপরে যখন হজের সময় আসবে তখন আমি আবার ইহরাম বেঁধে আমি হজ করব, এটা হলো হজ্জে তামাত্তু। এবং 3 প্রকার হজের মধ্যে এই হজ্জে তামাত্তু হলো সবচেয়ে উত্তম হজ। আর শেষ নম্বর হলো হজ্জে কিরান, একই এহরামে উমরা এবং হজ আদায় করা, এটা একটা এহরাম অবস্থায় থাকা, এটা সবার জন্য আসলে সম্ভবপর হয় না। কারণ এহরাম অবস্থায় অনেক এমন আমল আছে যেগুলা অন্য সময় যেগুলা বৈধ ছিল, এহরাম অবস্থায় এগুলা বৈধ নয়। একটা পিঁপড়াও মারতে পারবো না, একটা চুল ইচ্ছা করে ছিঁড়তে পারবো না, একটা গাছের পাতা ছিঁড়তে পারবো না। এই জন্য হজ্জে কিরণটা অনেক একটু কষ্টদায়ক। হজ্জে কিরণ, এটা হলো 3য় নম্বরের হজ, তবে হজ্জে তামাত্তু এটাই হলো সবচেয়ে উত্তম হজ। জি, শুকরান জাসাকাল্লাহ। একটি বিষয় হলো, অনেকের উপর হজ ফরজ হয়েছে, বিভিন্ন অজুহাত দেখিয়ে হজ পালন করতে চান না, আসলে তাদের জন্য যারা হজ ফরজ হওয়ার পরেও আদায় করছেন না, তাদের ব্যাপারে শাস্তির কথা কি এসেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সমস্ত অধিকার বান্দাদের উপরে, আল্লাহ তাআলা কোরআনে হাকিমে সূরা বাকারার মধ্যে স্পষ্টভাবে বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইত, এটা সূরা আলে ইমরানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যারা মক্কার ঘর পর্যন্ত পৌঁছতে পারে, তাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি দাবি, একটি অধিকার হলো তারা যেন হজ করে শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য। এরপরেও যারা হজ করে না, এদের সম্পর্কে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় কঠিন ভাষায় ধমক দিয়েছেন। রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়ামনাহু মিনাল হাজ্জি হাজাতুন যাহিরা আও সুলতানুন যায়ির আও মারাদুন হাবিস فمات ولم يحج فعليه الحج فليمت ان شاء يهوديا وان شاء نصرانيا। অর্থাৎ যে ব্যক্তির উপর হজ ফরজ হয়েছে, কোনো কারণ নাই, কোনো প্রতিবন্ধকতা তার নাই, অসুস্থতা নাই, কোনো জালেম বাদশাহ তার পথ আটকিয়ে রাখে নাই, তার কোনো ভীষণ প্রয়োজন এরকম কিছুই নাই, এরপরেও তিনি হজ করলেন না, রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে মৃত্যুর সময় ইহুদি হয়ে মরুক অথবা খ্রিস্টান হয়ে মরুক, আমার কিছু আসে যায় না। কত বড় ধমকের বিষয়, কত বড় ভয়ের কথা। অন্য হাদিসে কুদসিতে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে যার উপর হজ ফরজ হয়েছে, সে 1 বছর গেল না, 2 বছর গেল না, 3 বছর, এভাবে 5টি বছর সে বিলম্ব করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ওই ব্যক্তি কি ধোকায় পড়ে গেছে? আমি তাকে সম্পদ দিয়েছি, অথচ সে আমার কাছে এসে হজ আদায় করলো না, সে মাহরুম, 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 বঞ্চিত। তার হজের উপর থেকে, তার তৌফিকের উপর থেকে নাম কেটে দেওয়া হয়। আল্লাহ আমাদেরকে হজ করার তৌফিক দিন। আমিন। আমরা শুনবো